আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাসেট V4.3 প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। আপনারা চাইলে এখন আপডেট দিতে পারেন। যেহেতু মোবাইল ডাটা নেই, ওয়াইফাইও অনেক স্লো, আপডেট দিতে কিন্তু অনেকটা সময় লাগবে। তো এখন পর্যন্ত আমি আপডেট না দিয়ে আপনাদের মাঝে জানাইতে আইছি যে আপডেটটা কিন্তু চলে আসছে। আমরা গত 2 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে আপডেটটা 5 তারিখে আসবে, 5 তারিখ সকালবেলায় যে আপডেট অ্যাভেলেবল হবে এটা ভাবতে পারি নাই। তো যারা আপডেট দিতে চান তারা আপডেট দিতে পারেন, কারণ এই আপডেটে অনেক কিছু অ্যাড হয়েছে। তো কী কী অ্যাড হয়েছে চলুন দেখি। নিউ মাল্টিপ্লেয়ার মোড রেসিং, এই জিনিসটা কিন্তু আনঅ্যাভেলেবল ছিল, এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে। 60 FPS এটাও কিন্তু অ্যাভেলেবল হয়েছে, অপশন যেটা 30 FPS ছিল। ইন্ডিপেন্ডেন্স ডে ইভেন্ট, মানে স্বাধীনতা দিবসের যে ইভেন্টটা ছিল এটাও অ্যাভেলেবল হয়েছে। ডিলেট অ্যাকাউন্ট ফিউচার ইন প্রোফাইল মেনু, এটা কি জিনিস এটা আপডেট দেওয়ার পরে বোঝা যাবে। এই 4টা জিনিস কিন্তু প্লে স্টোরে দেখাইছে, মানে এই কয়েকটা অ্যাভেলেবল হয়েছে। তাছাড়াও কিন্তু এখানে ম্যাপ আপডেট হইতে পারে, আর অনেক কিছু আপডেট হইতে পারে, এটা গেম ওপেনের পরে আমরা দেখতে পারবো। বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আসবে যে কী কী আইছে এই মানে বাসেট V4.3-তে। তো গত ভিডিওতে আমরা কিন্তু কিছু জিনিস দেখাইছিলাম, কিছু ইভেন্টের ফটো দেখাইছিলাম, কিছু মিনি গেমের ফটো দেখাইছিলাম, যে ওই জিনিসগুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা গেম যখন আপডেট দেবেন। তারপরে তো আপডেট দেওয়ার নিয়ম হলো, যারা আপনারা OBB+APK ইউজ করতেছেন ওইটা আনইনস্টল করতে হবে, করে নতুন করে প্লে স্টোর থেকে আপনাদের গেমটা ডাউনলোড করতে হবে, তারপরে আপনারা গেম প্লে করতে পারেন। তো পর্যায়ক্রমে আমরা OBB+APK নিয়ে চলে আসবো এই বাসেট V4.3। যেহেতু বাংলাদেশে ইন্টারনেট এখন নাই বললেই চলে, ওয়াইফাইয়ের যে গতি এটা দিয়ে রেগুলার ভিডিও দেওয়া যাবে কি না জানি না। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন এখন, আর দেশের জন্য দোয়া করবেন আপনারা। যারা আপডেট দিতে চান তারা আপডেট দিয়ে ফেলুন এখনই, আমি কিন্তু এখনও আপডেট দিই নাই। আর আপডেট দিয়ে আপনাদের মাঝে বিস্তারিত কী কী আপডেট আসলো সকল কিছুই নিয়ে আসার বা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের একজন নতুন দর্শক হয়ে যাবেন। সেই সাথে যারা পুরাতন দর্শক আছেন চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, নতুন ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আজকের মতো এই পর্যন্তই বললে ভুল হবে, দেখা যাচ্ছে আবার নতুন ভিডিও আপনারা বিকালে পাইতে পারেন আপডেট সম্পর্কে। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।